যখন ইচ্ছা তখন ছুটির আবদার দেশের খেলা বাদ দিয়ে চলে যাচ্ছেন আমেরিকায় কিন্তু আইপিএল বা বিপিএল এ নেই কোনো ক্লান্তি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এমন আচরণে বিরক্ত সাবেক সিনিয়র ক্রিকেটার শফিকুল হক হীরা তিনি প্রশ্ন তুলেছেন সাকিবের সিদ্ধান্তে বিসিবি চলবে নাকি বিসিবির সিদ্ধান্তে চলবে সাকিব আমি বললাম যে নোবডি ইজ অ্যাবাউট বিসিবি রাইট হি ক্যান টেক সাজেশন যে আমি এইভাবে ছুটি চাচ্ছি আমার এই কারণটা এই কারণটা if the BCB director is convinced kinba or manager is convinced then they will work on his behalf hai na তিনি বলছেন পরিবারকে সময় যদি দিতেই হয় তবে দেশের খেলাতেই কেন এত অনীহা সাকিবের কেন আইপিএল বা বিপিএল থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন না he cannot dictate terms আমি খেলবো না তুমি কে ভাই তুমি খেলবা না অবশ্য আমি বিসিবি কেন ওদের কথা শুনতে বাধ্য বিশ্বকাপের আগে হুট করেই নিজেকে দল থেকে সরিয়ে নিলেন দেশ সেরা ক্রিকেটার তামিম ইকবাল খান নিউজিল্যান্ড সফরেও গেলেন না কিন্তু বিপিএল এর আগে ঠিকই সুস্থ হলেন খেললেন 100 রানের দুর্দান্ত ইনিংস ঘোষণা দিলেন আগামী 6 মাস খেলবেন না টি টোয়েন্টি ক্রিকেট কিন্তু কেন এমন প্রশ্নের উত্তরই খুঁজে বেড়াচ্ছেন জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন শফিকুল হক হীরা কেন আবার তামিমকে জিজ্ঞেস করতে হবে তুমি টি টোয়েন্টি তে যাবা কি যাবা না তামিম ইজ ইন দ্য টিম হি উইল গো তামিম এটা বুঝলাম যে হি ওয়াজ আনফিট তো সেটাও একটু দেখার বিষয় আছে দেন হাউ ইজ হি ফিট ফর বিপিএল এগুলি প্রশ্ন তো করতে হবে এইভাবে জিজ্ঞাসা করা হয় কিনা আমি তো জানি না মোস্তাফিজকে নিয়েও হীরার অভিযোগ একই দেশের ক্রিকেটের চাইতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই তার কাছে গুরুত্বপূর্ণ বেশি মোস্তাফিজকে জিজ্ঞেস করবে তুমি হঠাৎ বিপিএল এর আগে তুমি ফিট কিন্তু নিউজিল্যান্ড তার 14 দিন আগে তুমি ফিট না এটা কি ব্যাপার টাইগার ক্রিকেটের এই লিজেন্ড বলছেন সাকিব তামিম ও মোস্তাফিজরা বিপিএল খেলছেন শুধুই আইপিএল কে টার্গেট করে ঘরোয়া এই টুর্নামেন্ট শেষে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবেন শুধুই আইপিএল এ চড়া দামে বিক্রি হতে তামিম ছিল ইনজার্ড এবং সেই কারণেও যেতে পারে নাই মোস্তাফিজও অ্যাকর্ডিং টু রিপোর্ট দ্যাট হি ওয়াজ অলসো ইনজার্ড সেও যেতে পারে নাই কিন্তু ওরা হঠাৎ আবার বিপিএল আগে কেমনে এত ফিট হয়ে গেল এস এ সরকার কে স্পোর্টস ঢাকা